সত্যান্বেষী হিসেবে পুমকেশ বক্সির পরিচয় খেয়েই বা না জানে, তবে ভূতান্বেষী বড়দাকে খজনই বা চেনে। প্রেতত্ব নিয়ে এই বড়দার অগাধ জ্ঞান, অগাধ পড়াশোনা। এই প্রেতত্ব নিয়ে যে তার সংগ্রহে কত বই আছে তা হয়তো সে নিজেই জানে না। বয়স যখন আমাদের যৌবনের স্তরে, আমাদের জীবন তখন ক্লাবমুখী। নিজেরাই তৈরি করি এক সংগঠন। সারা দিনের কাজের পর ওটাই ছিল আমাদের যুক্তিতর্কের জায়গা। আমাদের মধ্যে এই বড়দা ও তার এই প্রেতত্বগত মতামত বড়দাকে হাসির ঘোড়াকে পরিণত করত। আমাদের এক বন্ধু তো বড়দাকে গাঁজাখর বলতেও পিছপা হয়নি। তবে সেই বাচ্চা ঘটল, তা যদি নিজের চোখে না দেখতাম তাহলে এই ভোজবাজ বড়দার কথা কখনোই বিশ্বাস করতাম না। আশেপাশেই ভূত ঘোরা বেড়া করে, আমরা দেখতে পাই না, কিন্তু অনেক সময় জানো তো তারা আমাদের দেখাও দেয়। বাহ, তাই বুঝি। তা এটাকে তুমি কোনো বইতে পড়লে, নাকি তোমার এনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে? না তা ঠিক নয়, তবে বড়দা আবার শুরু করে দেয় তোমার কাছে গল্প। আহা, শুনি না বড়দা কি বলছে, সত্যিও তো হতে পারে। দেখো ভাই বৃদ্ধি, অমূল্য ঠিক কথাই বলেছে, সপ্তাহে একটা দিন ছুটি পাই না, সেই দিনটাও বড়দার ঠপ্পাজি শুনে কাটাবার ইচ্ছে। যাও খেলো তো। আরে চুনি, এতদিন পর ক্লাবে যাও? আর বলো না অমূল্য, এত কাজের চাপ, কয়েকদিন ছুটি পেয়েছি, মুর্শিদাবাদ থেকে ঘুরে আসছি, তাই তোমাদের বলতে এলাম। আরে বাহ, এ তো দারুণ খবর, যাও ঘুরে এসো। আমি গেছি কয়েক বছর আগে, খুব সুন্দর জায়গাটা, গিয়ে ঘুরে এসো। যাও। তাই নাকি, দারুণ জায়গা, চলি আসলাম। তা তুমি বাড়ির দিকে যাচ্ছ নাকি? তা চলো আমিও যাই। সরদিন আসো আমার জায়গায় খেলো। চলো। সবাই যখন বেড়াতে যাচ্ছে আমি কেন বাদ যাই? যাই, আমিও কয়েকদিন গ্রামের বাড়ির চাষবাস দেখে আসি। হ্যাঁ তাই যাও, অন্তত কিছুদিনের জন্য তো তোমার এই পাগলা মতো মুক্তি পাওয়া যাবে, তাই না? আবার দেখো দুদিনের মধ্যে ফিরে চলে আসো না। কিন্তু কি ব্যাপার বলতো, আজ প্রায় 10 দিন কেটে গেল কিন্তু বড়দার কোনো খবরই নেই। ভোজবাজিতে তুমিও কিছু কম যাও না, রহস্যের কথাটা কি সত্যি ছিল? মিথ্যে কে বলে তোমাকে মিথ্যে? আমি তো আর কথা বাড়িও না। কেন কথা বাড়াবো না? আর ছাপেটা বন্ধ করো তো, বড়দার চিঠি এসেছে। ব্যাস হয়ে গেল। কি লিখেছো এই ঝপবাজটা? হ্যাঁ করছি, শোনো। স্নেহের বন্ধুগণ, আমরা সবাই ক্লাব বন্ধুগণ। তোমরা প্রেতচরিতে বিশ্বাস করো না, তোমরা মনে করো আমি এই প্রেততত্ত্ব নিয়ে উল্টো পাল্টা বকি। তোমাদের মতো নাস্তিকদের বিশ্বাস করতে হলে প্রত্যক্ষ প্রমাণ চাই। তাই বলছি, যদি নিজের চোখে ভূত দেখতে চাও, নিজের কানে ভূতের কথা শুনতে চাও, যদি ভূতের সাথে হাত মেলাতে চাও, তাহলে চিঠিতে উত্তর ঠিকানায় চলে এসো। আমি এখানে আসার পর আমার সাথে এক ভূতের পরিচয় হয়েছে, উনি তোমাদের সাথে পরিচয় করতে বিশেষ আগ্রহী। তাই বলছি, যদি ইচ্ছা থাকে তাহলে হাওড়া থেকে ট্রেনে বর্ধমান, তারপরে গ্রামের ধান ক্ষেত দিয়ে হাঁটা পথে মিনিট দশেক পথ অতিক্রম করে চলে এসো। তুমি যাচ্ছ তো? না, বড়দার ভোজবাজির সঙ্গ দিলে আমি যাবো না।
অন্তত বাড়ির সমস্ত কাজগুলো তো নয়। তোমরা যাও। আচ্ছা তাহলে ওই কথাই রইল। আমি অমূল্য আর পৃথ্বী আমরাই বড়দার বাড়ি যাবো। সে যাও এখন, পরে আপাতত খেলো। সোমনাথ, তুমি তো বলেছিলে তুমি আসবে না। হ্যাঁ, এই আমি আসতামও না, নেহাত আমাকে সরদিন্দু জোর করে টেনে আনলো, তাই এলাম। আরে এনে বলি তো এত সুন্দর পরিবেশ দেখতে পেলে। সে যাই হোক। আরে তা তো হওয়ারই কথা, এটা কি আর মাইলে মাপা হবে? এ তো মাপা হবে ভৌতিক স্কেলে। আমরা কি ভূত দর্শন করতে যাচ্ছি? যা যা বলেছ। চলো ওইদিকে জনবসতি দেখা যায়। চলো চলো। গ্রামের পরিবেশটা বেশ ভালোই। যা বলেছ। সোমনাথ তো আসতে চাইছিল না, ওকে জোর করে নিয়ে এলাম। শেষ পর্যন্ত এসে পৌঁছলাম, প্রায় বিকল তো হয়ে এলো, কিন্তু কাউকে তো দেখছি না। দরজায় টোকানোটা দেখো, ধনী গাছটা কোথায়? হ্যাঁ চলো দেখো। কেউ কি আছেন? বলি কেউ কি আছেন? আচ্ছা এটা কি বড়দার বাড়ি? দেখো এই ঘরটাই তো মনে হয়। তোমার এই ভূতবাজি দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। হ্যাঁ কোন জায়গাতেই তো চোখে পড়ছে না। ধৈর্য ধরো বাবা, ধৈর্য আবার ধরতে হবে। আচ্ছা বড়দা সত্যি কি
কি ভূত আছে কি না? আছে শরদিন্দু আছে। আচ্ছা তার কি আসার কোনো নির্দিষ্ট সময় আছে? তার কি কোনো রূপ আছে? নিশ্চয়ই। তিনি যে কোন রূপে আসবে বা কেমনই বা দেখতে হবে তা আগের থেকে বলা খুব কঠিন। এতদিন প্রেততত্ত্ব নিয়ে যা বইপত্র আমি পড়েছি, বিজ্ঞানের ভাষায় একে বলা হয় এক্টোপ্লাজম গ্রন্থি। এনারা যে কোনো রূপ ধারণ করতে পারে এই এক্টোপ্লাজমের মাধ্যমে। তাই বলা খুব কঠিন যে কোন রূপে আসবে। এবং যে কোনো পশু মানুষ যে কোনো, বুঝলে সোমনাথ, যে কোনো। বরদা, তোমার এই ভূত বাবাদির সাথে দেখা হলো কি করে? বলো এসব। বলছি তবে শোনো, গল্পটা বলার সময় যদি তোমরা মনে করো তিনি চলে এসেছে তবে তোমরা কিন্তু ভয় পেও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত কথা না বাড়ি, তুমি বলো না আগে। তবে শোনো, সারাদিনের চাষবাসের দেখাশোনা আর খাটাখাটনির পর রাতের দিকে তেমন কাজকর্ম থাকে না, তাই সন্ধ্যেবেলায় ঘুমানোর আগে চাষের হিসেবপত্রটা নিয়ে একটু বসি। আমি প্রায়ই সন্ধ্যেবেলায় অনুভব করি কে যেন ঘরের মধ্যে চলাফেরা করে। এমনই একদিন সন্ধ্যেবেলায় হিসেবপত্র নিয়ে বসেছি, এমন সময় একটা খচখচ আওয়াজ অনুভব করি। ভাবলাম হয়তো হিঁদুর টিদুর হবে, তাই হেরিগেনটা নিয়ে চারদিকে একটু দেখলাম, কিন্তু কিছু না দেখতে পেয়ে মনের ভুল ভেবে বসে আছি। এমন সময় অনুভব করলাম কে যেন আমার পেছনে। আমি বললাম, আপনি কে আমি জানি না, আপনি যে আমার পেছনেই দাঁড়িয়ে আছেন আমি তা বুঝতে পারছি। আপনার কি কিছু আমাকে বলবার আছে? তাহলে ভয় পাবেন না তো? না। তা আপনি কি কিছু বলতে এসেছেন? আগে আমি এই ঘরেই থাকতাম, আপনার আসার পর থেকে আপনার সঙ্গে দেখা করার খুবই ইচ্ছা ছিল আমার। পাছেই আপনি ভয় পান তাই আপনার সঙ্গে দেখা করতে সাহস হয়নি আমার। আজ 25 বছর ধরে আমি এখানটায়, আমারই তৈরি করা, মৃত্যু আমার এখানে, প্লেগ হয়েছিল আমার, তাই আমার দেহ শর্ট করার জন্য কেউ ছিল না। জানেন তো আমার মৃত্যুতে ওটাকে কুকুর শেয়ার মিলে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, তাই আর আমি আর অন্য কোথাও যেতে পারিনি। আচ্ছা, আমি এখানে একাই থাকি, কারোর সঙ্গে কথাটাও বলতে পারি না, সবাই আমাকে ভয় পায়। অবশ্য বিশ্বাস করুন, কাউকে ক্ষতি করিনি, অবশ্য ক্ষতি করার সাধ্যটুকু আমার নেই। আচ্ছা কেন বলুন তো সবাই আমাকে ভয় পায়? আচ্ছা আপনার সাথে যদি মাঝে মাঝে আমি কথা বলি আপনার কোনো জায়গায় অসুবিধা হবে না তো? না, বরং খুশিই হব। আচ্ছা আপনি কি
দেখলে ভয় পেয়ে যাবে না? বিশ্বাস করুন, আমাকে দেখতে বিহস শুনে আমি মানুষের মতো না। তবে দেখুন, আমাদের মানুষের মতোই দেখতে। তবে তিনি যে কেন এলেন না এখনো তা তো বুঝতে পারছি না। যাক, তাহলে এসো। কে এলো? কে বুঝতে পারছ না? হয়তো তিনি এসে গেছে। দরজাটা খুলে দিয়ে আসো। যাও। কিছু না বলে তোমরা কি বলো? তোমরা কই দেখি তুমি কি করে দাও তাহলে? আমার কাছে বসে বুঝতে পেরেছি। তাহলে ইনি তোমাদের দেখা দিয়েছে। আচ্ছা, চিঠিটা কি তোমার লেখা? না, আমি তো তোমাদের কোনো চিঠি পাঠাইনি। মানে তুমি আমাদের এখানে কোনো চিঠি লিখে আসতে বলনি? না। বুঝে গেছি, ওটা কার কাজ আমার বোঝা হয়ে গেছে। ওটা ওনারই কাজ। তাহলেই বোঝো, তোমরা ভাবতে আমি মিথ্যে কথা বলতাম। এখানে আসার পর আমি বলেছিলাম ওনাকে তোমাদের কথা। ওনার তোমাদের দেখার খুব ইচ্ছে ছিল, তাই উনি নিজেই। দেখো সরদিন্দু, আজ আর তো ফেরা যাবে না, কিন্তু কাল কাকবর হতে আমরা এখান থেকে সবাই বেরিয়ে যাবো।